কিছুক্ষণ আগে আপনাদেরকে এসএসকেএম হাসপাতালের ছবিটা দেখিয়েছিলাম, কি হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিবার পরিজনদের এমনকি রোগীদের। আর এবার আপনাদেরকে যে খবরটা দেব, মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতাল এবং সেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন 13 বছরের এক নাবালিকা, কিন্তু মন্ত্রীর পা ধরে চিকিৎসা পাওয়ার চেষ্টা করলো কিন্তু শেষ রক্ষা হলো না। মন্ত্রীর পা ধরে হলো না শেষ রক্ষা, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হলো 13 বছরের নাবালিকার। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, এবং সেই অভিযোগে গতকাল সকাল থেকেই উত্তাল পরিস্থিতি ছিল হাসপাতাল চত্বরে। এমনকি মন্ত্রী বীরবাহা হাসদার পা ধরেও শেষ সুরক্ষা হলো না, কাতর আর্জিও জানাতে দেখা যায় রোগীর পরিজনদের, তবে এতেও হলো না শেষ রক্ষা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আর রাতেই হাসপাতালে বিধায়ক তিনি দীনেন রায় তিনি পৌঁছে যান জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, এমনকি মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের উপস্থিতিতে হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। যে খবর, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে মন্ত্রীর পা ধরেও রীতিমতন শেষ রক্ষা হলো না এবং সন্তান হারাতে হলো 13 বছরের নাবালিকার, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ওই নাবালিকা। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, একেবারে বেয়াবরু যেন সরকারি হাসপাতাল, এবং সেই বেয়াবরু ছবিটাই যেন কার্যত আরও স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমরা জানবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একদিকে এসএসকেএম থেকে যেমনটা শুরুতেই জানাচ্ছিলাম যে এসএসকেএম থেকে আমাদের সঙ্গে রয়েছে সৈকত, এবং তারই সঙ্গে সঙ্গে সুদীপ্ত আমাদের অপর প্রতিনিধি মেদিনীপুর থেকে। সবার প্রথম সুদীপ্ত কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব মেদিনীপুরের যে অবস্থা রয়েছে, অর্থাৎ যে অভিযোগটা সামনে এসেছে সুদীপ্ত, কার্যত বলা চলে যে শেষ রক্ষাও হলো না, মন্ত্রীর পায়ে পড়তে হলো কিন্তু তারপরও বাঁচানো সম্ভব হলো না, কিন্তু কেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি করছেন, গাফিলতি রয়েছে নাকি তারা সত্যি চোখে দেখতে পাচ্ছে না যে কি পরিস্থিতি হয়ে রয়েছে হাসপাতালে? একেবারেই দেখো একদম বেয়াবরু চিত্র যেটা তুমি বললে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে 24 ঘন্টা ব্যবধানে দুবার নাবালিকার অপারেশন, এবং তারপর মন্ত্রীর পায়ে ধরল পরিবার, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না, অবশেষে গতকাল রাতে মৃত্যু হলো ওই নাবালিকার। দফায় দফায় বিক্ষোভ হয়েছে এরপর, তারপর থেকে দেখা যাচ্ছে যে হাসপাতাল চত্বরে পুলিশি নিরাপত্তাটা একটু দেখাও, প্রচুর পুলিশ কর্মীকে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে, এবং যে দাবিটা মূলত করা হচ্ছে যে আজকে কিন্তু কাল রাতেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছো, এবং তাদের তরফে যে আশ্বাস দেওয়া হয় যে আজকে কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত হবে, টিম গঠন করা হবে, ফরেন্সিক মেডিসিনের যারা বিশেষজ্ঞ তারা থাকবেন, এবং গোটাটাই কিন্তু ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট অর্থাৎ যে ময়না তদন্ত হবে সেই ময়না তদন্ত কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিত হবে, ভিডিওগ্রাফি হবে। আমার সঙ্গে পরিবারের সদস্যরা রয়েছে, আমি কথা বলবো। কালকে বিক্ষোভ দেখালে তোমরা কি বললো, পুলিশ প্রশাসনের তরফে কি বলা হয়েছে তোমাদের এখনো পর্যন্ত? পুলিশ প্রশাসন থেকে একটাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ফরেন্সিক টিম আসবে আজকে, পরীক্ষা করা দেখবে, ওরা ডাক্তারের ভুলটাও মেনেছে যে আমাদের ডাক্তারের অপারেশনে কোনো ভুল হয়েছে, ওনারা এসে বোর্ড গঠন করবে, বোর্ড গঠনে আলোচনা করবে, আলোচনা করে ওটা নিয়ে যাবে, মর্গে নিয়ে যাবে, ওটা পোস্টমর্টম করবে, পোস্টমর্টমটা টোটালটাই ভিডিওগ্রাফির মাধ্যমে করবে বলেছে। এখনও অবধি আমরা এখানে দাঁড়িয়ে আছি কাল রাত থেকে, এখনও অবধি প্রশাসনের লোক তো আমার সঙ্গে এখানে আসেনি, আজকে আসবে বলছিল, এখনও অবধি আমরা কোনো দেখতে পাইনি, আমাদেরকে সুরহাদের আশ্বাস দিয়েছে কিন্তু আমরা এখন কোনো প্রশাসন, পুলিশ প্রশাসন, MLA কেউ এখন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। একটা কথা বলুন, মাসিমা বাড়ির মেয়েকে নিয়ে এসেছিলেন সুস্থ, অসুস্থ অবস্থায় সুস্থ করার জন্য, আজকে সেই মেয়েকে বাড়িতে নিয়ে যেতে হবে মৃত অবস্থায়, কি বলবেন এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল? আমরা মেয়েকে সুস্থভাবে নিয়ে এসেছিলাম, সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সে মেয়েকে সুস্থ করে না নিয়ে যাওয়ার ফলে আমাদের মৃত্যু হয়ে দিয়েছে, তার জন্য আমরা এখানে মন্ত্রীর পায়েও ধরেছি, তাতে কিছু হলো না, পা আমরা পা ধরার পরেও কোনো আশ্বাস হলো না, তাহলে আমাদের মন্ত্রীকে জানিয়ে আমাদের কি লাভটা হলো? উনি আশ্বাস দিয়েছিলেন, আমাকে ফোনও করেছিলেন, বলছে আমাদের পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, অপারেশন করছে, ডাক্তার স্পেশালিস্ট দিচ্ছে, কিন্তু ওই ট্রিটমেন্টটা এখন মারার পরে দিয়েছে, ওরা যদি আগে দিয়ে দিতো তাহলে আমার পেশেন্টটা সুস্থ হবে, ঘর যেত, কিন্তু ট্রিটমেন্ট মারা যাওয়ার পরে এটা করছে। কি মনে হয়, পুরো ডাক্তার দায়ী? হ্যাঁ, এর জন্য তো পুরো ডাক্তার দায়ী, এস এন ত্রিপাঠী টোটাল দায়ী, ওনার লাইসেন্স ক্যান্সেল করা দরকার, যেমন আজকে আমার হয়েছে কালকে ওনার হবে, কালকে আপনার হবে, এর যেমন লাইসেন্স ক্যান্সেল করে দ্বিতীয়বার যেমন কোনো রোগীর ক্ষেত্রে যেটা না হয়। 13 বছরের নাবালিকা, একটা সামান্য অপারেশন, 24 ঘন্টার ব্যবধানে শোনা যাচ্ছে দুটো অপারেশন করা হয়েছিল, তোমাদেরকে আদেও জানানো হয়েছিল এই অপারেশনের ব্যাপারে? আমরা তো সেরকম কিছু বলেনি, অ্যাপেন্ডিক্স কোনো ব্যাপার নয়, ওটা নর্মাল অপারেশন, কিন্তু 24 ঘন্টা হয়নি, এটা অপারেশন করেছে দুবার,
কিন্তু কিসের জন্য বলেছে অপারেশন করেছে সেটা আমাদেরকে জানানো হয়নি। ওনারা বলছে না জানিয়েছি, ওটা ভুল কথা বলেছে, আমরাকে জানিয়েছি। ওনারা শুধু বলেছে যে পেটে ব্যথা, ঘুরে অপারেশন করতে হবে, ব্লিডিং হয়েছে। আমরা ঠিক আছে অপারেশন করুন, কিন্তু দ্বিতীয়বার যখন অপারেশন করে, অপারেশন করার পরে এই অবস্থা হয়েছে। কত রক্ত? 12 প্যাকেট, 12 ইউনিট রক্ত দিয়েছে। একটা কথা বলুন, তদন্ত তো হবে, সব ঠিক আছে, মেয়েটা কি আর ফিরে আসবে? কালকে 2টা দিয়েছে, করে 14টা টোটাল। বাড়ির মেয়েটা কি আর ফিরবে? এত কিছু তো করা হলো, এত কিছু করা হচ্ছে, মেয়েকে আর আমরা পাবো ফিরিয়ে? তাহলে যে করেছে অপরাধ যা তার শাস্তি হওয়া দরকার। আপনারা শাস্তির দাবি করছেন? হ্যাঁ, আমরা শাস্তির দাবি করছি। ওনারা চাইছেন ওনার এস এন ত্রিপাঠি, যিনি অপারেশন করেছিলেন থিয়েটারে, ওনার যেমন লাইসেন্স ক্যান্সেল করুক। উনি যখন পরের বার অন্য কোনো মেয়ের সাথে যখন না হয়, আজকে আমার হয়েছে কালকে ওনারও হতে পারে, যখন না হয় তার জন্য আমি খুবই আবেদন করছি যেমন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা জেনে দেখেন পুরো। একেবারে অর্থাৎ বুঝতেই পারছো যে সারা রাত আমরা কিন্তু দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ হয়েছে, এবং তারপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছন, এবং তাদের আশ্বাসে এই অবস্থাতে কিন্তু বিক্ষোভ উঠে যায়। যে যে আশ্বাস দেওয়া হয়েছে যে আজকে কিন্তু তার ফরেন্সিক যারা বিশেষজ্ঞ তারা থাকবেন, যখন ময়নাতদন্ত হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট।